নমস্কার, সমীর বিদ্বাংসের আপকামিং ফিল্ম সত্যপ্রেম কি কথা যেটা টিজার এসে গেছে এবং এখানে যারা স্টার কাস্ট রয়েছেন তারা হচ্ছেন কার্তিক আরিয়ান এবং কিয়ার আডবাণী। তা এই দুইজনের জুটি অসম্ভব সুন্দর লাগে অন স্ক্রিন, এদের কেমিস্ট্রিটা এত মারাত্মক লাগে মানে দেখা যেটা ভুলভুলাইয়া টুতে আমরা দেখেছি। তা চলো টিজারটা এসে গেছে, আগে টিজারটা দেখিনি কেমন হচ্ছে, তারপর বাকি যেটুকুনি কথা হচ্ছে সেটা পর্যালোচনা করছি। আর আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করতে এসেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং শুভেচ্ছা। চ্যানেলে এসে তোমাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশান অল করে দাও, যখন নতুন নতুন এরকম ভিডিও বা আপকামিং কন্টেন্ট আসবে সেইগুলো যাতে তোমাদের কাছে অনায়াসে চলে যেতে পারে। তো চলো আর দেরি না করে ট্রেলারটা টিজারটাকে দেখে নিই। बातें जो कभी पूरी ना हो, बातें जो अधूरे ना हो, हंसी जो कभी कम ना हो, आंखें जो कभी नम ना हो, और अगर हो तो बस इतना जरूर हो, आंसू उसके हो पर आंखें मेरी हो। অসম্ভব মানে সুন্দর প্লাস রোমান্টিক টিজার যাকে বলে। আর ট্রেলারটা আসলে পরে তো বোঝা যাবে যে ট্রেলারে কি আরে কি কি আসে চলেছে। তার টিজারটা সত্যি ব্যাপক লাগলো। আর কার্তিক আরিয়ান মানে এই ছেলেটাকে নিয়ে আলাদা কি করে বলার, মানে পেয়ার কা পঞ্চনামা থেকে শুরু করে এই অবধি ওর যে জার্নি, প্রত্যেকটা সিনেমাতে প্রত্যেকটা ক্যারেক্টারে নিজেকে ডে বাই ডে মানে এতটা ইম্প্রুভ করেছে, আর প্রত্যেকটা সিনেমাতে মানে হিটের পর হিট, দারুণ। আর কিয়ার আডবাণী যাকে নিয়ে আলাদা করে কোনো কিছু বলার নেই, যার পারফরমেন্স, যার স্কিল, অ্যাক্টিং, বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত দিক থেকে একদম ন্যাচারাল, আর দুজনের কেমিস্ট্রি অসম্ভব সুন্দর লাগছে। তাই এটা একটা মিউজিক্যাল, একটা রোমান্টিক ফিল্ম। তা বলিউড আবার সেই ব্যাক অন ট্র্যাক, মানে অনেক দিন পর এরকম একটা দারুণ একটা রোমান্টিক ফিল্ম নিয়ে আসার জন্য, মানে এতদিন ধরে তো অ্যাকশান, সাসপেন্স, থ্রিল এত অনেক কিছু দেখলাম, তো আবার একটু রোম্যান্স নিয়ে কিছু কথা হোক, একটু ভালোবাসা নিয়ে কিছু কথা হোক। তা চলো আর বেশি দেরি নেই, 29 জুন আসতে চলেছে সিনেমা হলে, তা আমি তো সিনেমাটা দেখতে যাবই। তোমাদের কিরকম লাগলো সেই বিষয়টাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তা চলো আজকের ভিডিও এই অবধি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে এইভাবে সাপোর্ট করো। নমস্কার।